দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। যারা নতুন গরুর দুই চারটে মানে খামার দিতে চাচ্ছেন যে 10-15টা গরু নিয়ে কাজ করব, তাদের জায়গা একটু কম, এই এইরকম ঘর করা লাগবে আপনাকে। এটা আপনার এদিকে আছে এইখান থেকে এইখানে 18 ইঞ্চি, আর এদিকে লম্বাটা কত আছে ভাই? 30 ইঞ্চি। লম্বাটা এইখান থেকে আছে আপনার এই পর্যন্ত 30 ইঞ্চি। যেটা আপনার এখানে ফাঁকটা থাকবে এটা বাদ দিয়ে আপনি 30 ইঞ্চি করে দেবেন। তাহলে আপনার মনে করেন যে বড় যত বড় গরু হোক না কেন জায়গা ভালো হবে এবং গরু চলাফেরাও করতে পারবে, শুভে যে সে জায়গাটাও ঠিক আছে। আবার মাঝখানে একটা বিট দিতে পারেন, মাঝখানে একটা বিট দিতে পারেন, সেটা হচ্ছে যে ওই যাওয়ার জন্যে 2 লাইন যদি করেন। টিনের ঘর করলে আপনি এইরকম করে ঘরটা দিতে পারেন, একটা দিতে হবে 2 চালা আর একটা দিতে হবে 12টা। 2 চালার যে লাইনটি আছে সেই লাইনটা এটা এখান থেকে মাঝখানে গলি থেকে পরে 12টাতে দিয়ে একটা আপনি সার দিতে পারবেন। আশা করছি আপনারা বুঝছেন, নতুন একটা যদি ঘর করতে চান অল্প টাকা খরচে, এটা কিন্তু খুব কম টাকা খরচের ঘর, তাতে কিন্তু অনেক গরু আছে। এখানে আপনার খুব কটা আছে ভাই? 27টা, 2 লাইনে 27টা, 18টা আছে। ওখানে 18টা গরু বান্ধা যাবে এই ঘরে, আপনিও করতে পারেন। আর বেড়াটা অবশ্য এই টিনটা এইভাবে দিবেন, কারণ অনেক সময় রোদ তাপমাত্রা বেশি হলে খোলামেলা করে দিবেন, তাহলে গ্যাস বাইর হবে। গলিঘর কিন্তু আপনার মনে করেন যত খোলামেলা থাকবে তত ভালো, আর যদি আপনি একবার ওয়াল ওঠান তাহলে কিন্তু গ্যাস করবে ঘরটা। আর ফ্যান তো আপনার সবসময় থাকবে মশামাছির জন্য। তা আশা করছি তো আপনারা বুঝছেন। এটা হচ্ছে আপনার আবারও বলি খাটোটা এদিক দিয়ে হচ্ছে আপনারা 18, আর এই লম্বাটা হচ্ছে 30 ইঞ্চি। এটা মনে রাখবেন।